اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام ورحمة الله وبركاته بعقبون البرشن هاتش عبادة مدهم بنتا بولتي كي بابي عبادة مدهم بنتا بلام আপনাকে একটা হাদিসের কথা বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে মধ্যম কাকে বলে রওয়াল বোখারিমাল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই পাঁচ হাজার নম্বর হাদিসে বর্ণনা করছেন বাড়িতে এলেন সাল্লাহ আলাইসাল্লাম আর তারা আল্লাহ নবীর ইবাদত সম্পর্কে আল্লাহ নবীর স্ত্রীদের জিজ্ঞাসা করছিলেন সালাম্মা উখবিরু আর যখন তাদেরকে বলা হলো সংবাদ দেওয়া হলো লুহা তখন তারা এই ইবাদতটাকে কম মনে করলো

আমি তোমাদের থেকেও আল্লাহকেও আমি আল্লাহকে বেশি না বেশি তাকুয়া আমার রয়েছে লাকিনি আসুম অফতির আমি শ্যাম পালন করি ইফতারও করি তবে রোজা শ্যাম ছেড়েও দেই বা উসাল্লি বা অর্কুদ আমি সলা আদায় করি এবং ঘুম ঘুমিয়েও থাকি ওয়া আতাজাওজুন নিসামি বিবাহ করি ফামান রাগিব আন সুন্নতি ফলাইসা মিননি যে ব্যক্তি আমার সুন্নাত থেকে বিমুখতা অবলম্বন করবে সে আমার দলভুক্ত নয় তাহলে এখান থেকে বুঝতে পারা গেল মধ্যপন্থা বলতে আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে সালাত সিয়াম বা এবাদতের পদ্ধতি আমাদেরকে বলেছেন সেই পদ্ধতি মেনে নেওয়ার নাম হচ্ছে কি মধ্যম পন্থা কোন রকম বাড়াবাড়ি করা যাবে না চার রাখাতের জায়গা আমি ছ রাকাত পড়বো কিংবা চার রাখাত নামাজকে আমি না এক ঘন্টা ধরে পড়বো যে না এটা এরকম করা যাবে না আপনি তাহার নামাজ সারা সারা রাত পড়ুন যে কখনো 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 সারা সারা রাত ঘুমান সমস্যা নেই কিন্তু আপনি সারা 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 জীবন রাত আপনি কি করবেন ঘুমাবেন যেহেতু আপনি যদি স্ত্রী হন তাহলে স্বামীর হক আছে আর স্বামী যদি হয় তাহলে তার স্ত্রীর হক আছে সেই হক কিন্তু আমাদের সেই অধিকারগুলো আমাদের সামনে রাখতে হবে আর এটাই হচ্ছে না বাড়াবাড়ি স্ত্রীর হক আমি হয়তো না পূর্ণ করলাম না কিংবা হয়তো আমার স্ত্রী আমার স্বামীর হক সে পূর্ণ করছে না এগুলো হচ্ছে বাড়াবাড়ি এরকম বাড়াবাড়ি করা না যাবে না বরং মধ্যম পন্থা বলতে আল্লাহ আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেভাবেই ইবাদত করতে হবে যেমন মধ্যম পন্থার একটা আমি বলি যেমন অনেকে নামাজ পড়ে এমন ভাবে যে মুরগির দানা খাওয়ার মতো মুরগির ধান করমত এটা হচ্ছে কি যে ইফরাত এটা ইফরাত মানে এটা হচ্ছে নামাজের যে আসল জিনিস সেটাকে নষ্ট করে দেওয়া যে এইভাবেও পড়া যাবে না অনুরূপ যখন কেউ জামাতি ইমামতি করবে তখন এত লম্বা নামাজ পড়া যাবে না যে লম্বা নামাজ পড়লে মুসল্লাদের মুসল্লিদের কষ্ট হয় কারণ আল্লাহ রসুল বলেছেন কারণ তুমি তোমার পেছনে অসুস্থ ব্যক্তি আছে কোনো প্রয়োজনীয় ব্যক্তি আছে সেই জন্য তুমি মধ্যম পন্থা অবলম্বন করবে এটা হচ্ছে শরীয়তের বিধান